بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله একজন প্রশ্ন লিখেছেন যে আল্লাহর নাম মুনতাকিম আর মানিয়া এই দুটো কি সহি সূত্রে প্রমাণিত হয়েছে আসলে একটা হাদিস বর্ণিত হয়েছে তিরমিজিতে যে আল্লাহর 99 নাম তার লিস্ট দেওয়া আছে তার মধ্যে আল মুনতাকিম আল মানে এগুলো আছে কিন্তু সবচেয়ে কঠিন কথা হলো যে এই হাদিসটা কিন্তু সহি সূত্রে প্রমাণিত নয় মুহাদ্দিসগণ সবাই বলেছেন এই হাদিসটা যঈফ এমনকি ইমাম তিরমিজি নিজেও বলেছেন অতএব ওই হাদিসটার উপরে ভিত্তি করে ওই নামগুলোকে আল্লাহর নাম বলে চালিয়ে দেওয়া যাবে না আচ্ছা এবার আল মুনতাকিম এই শব্দটি আল্লাহর নাম কিনা ইমাম ইবনে তাইমিয়া সহ অনেক আলেম বলেছেন শেখ ইবনে উসাইমিন বলেছেন যেটা আল্লাহর নাম নয় তবে আল্লাহ তাআলার এই সিফাতটা আছে এবং তিনি অন্য শব্দের সাথে মিলিত করে এটাকে বলা যাবে যেমন আজিজুন জন্তিকাম আল্লাহ তাআলা মহাপরাকমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী এরকম কিন্তু সেটা নাম হিসাবে আল্লাহর আলাদাভাবে ব্যবহার হয়নি অনুরূপভাবে আল মানে মানে বাধা প্রদানকারী বা বিরত দান থেকে বিরত তো এই জিনিসটাও আল্লাহ তাআলার নাম হিসাবে প্রমাণিত নয় তবে এটা মানে তার কর্ম হিসাবে আছে এবং সেটা অন্য শব্দের সাথে মিলিত হয়ে আসে যেমন আল্লাহুম্মা লা মানে আলিমা আতাইতা মানে তুমি যদি দাও তাহলে কেউ মানা করতে পারবে না ওয়ালা মুতিয়া লিমা মানা আতা আর তুমি যদি নিষেধ করো তাহলে কেউ দিতে পারবে না তো আল্লাহ তাআলা যদি নিষেধ করেন আল্লাহ যদি না দেন তাহলে কেউ দিতে পারবে না তো এই জন্য আল্লাহ হচ্ছে বাধা প্রদানকারী তো সুতরাং এদিক থেকে কেউ বলতে পারে এটা আল্লাহর সিফাত কিন্তু এটাকে এইভাবে আল্লাহর নাম হিসেবে আলাদা নাম হিসেবে উল্লেখ উল্লামগণ করেন নাই এই জন্য আমরাও আল্লাহর নাম হিসেবে বলবো না অতএব আব্দুল মুনতাকিম বা আব্দুল মানে এরকম নাম রাখা সঠিক হবে না আল্লাহ তাআলা আলম